হ্যালো বন্ধুরা শিক্ষানিবিড় চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটি ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ার উভয় বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কিছুক্ষণ আগেই এনএসও তোমাদের ফাইনাল এক্সামের রুটিন পাবলিশ করেছে তো বন্ধুরা তোমাদের কোন দিন কোন পেপারের এক্সাম আছে এবং কোন সময়ে এক্সাম আছে দিনে কটা করে পরীক্ষা হবে কিভাবে পরীক্ষাটা হবে সমস্ত বিষয় আমি আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখবে এবং যার যে পেপারের এক্সাম আছে সেই পেপারের এক্সামের ডেটটা খাতায় অবশ্যই নোট ডাউন করে নেবে তার আগে বন্ধুরা তোমাদের জন্য একটা বিশেষ ঘোষণা ইউজি ফার্স্ট ইয়ার এবং সেকেন্ড ইয়ারের সমস্ত সাবজেক্টের নোটস এবং সাজেশান তোমরা আমাদের সেন্টার থেকে পেয়ে যাবে খুবই কম মূল্যে আর সেটা কুরিয়ারের মাধ্যমেই পেয়ে যাবে তাই সেটা নেওয়ার জন্য তোমরা অবশ্যই সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো চলো বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক দেখো একদম প্রথমেই আছে এগারো এগারো দু তারিখ অর্থাৎ নভেম্বরের এগারো তারিখ থেকে তোমাদের এক্সামটা শুরু হচ্ছে এবং প্রথম দিন কিন্তু ইউজি সেকেন্ড ইয়ারদের এক্সাম শুরু হচ্ছে আর ইউজি যে ফার্স্ট ইয়ার যারা আছো তাদের কিন্তু এক্সাম শুরু হচ্ছে পঁচিশ এগারো দু অর্থাৎ নভেম্বরের পঁচিশ তারিখ থেকে কিন্তু ফার্স্ট ইয়ারদের এক্সাম শুরু হচ্ছে তাহলে চলো বন্ধুরা রুটিনটি আমি একটু বিস্তারিতভাবে তোমাদেরকে বলে দিই একদম প্রথমে যে এগারো এগারো দু হাজার তেইশ তারিখ অর্থাৎ স্যাটারডে শনিবার দিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বিএবিএসসি বি বিকম যাদের অনার্স আছে তাদের জি পেপার একচল্লিশ অথবা বিয়াল্লিশ দেখো অনেকের একচল্লিশ নম্বর পেপার আছে অনেকের বিয়াল্লিশ নম্বর পেপার আছে দুটো পেপার কিন্তু কারোর একসঙ্গে থাকে না যে কোনো একটা থাকবে তাই যার একচল্লিশ আছে তা সে একচল্লিশ নম্বর পেপারের পরীক্ষা দেবে যার বিয়াল্লিশ আছে সে বিয়াল্লিশ নম্বর পেপারের পরীক্ষা দেবে আর সেটা হবে দশটা থেকে বারোটা পর্যন্ত আর তোমাদের কিন্তু দিনে দুটো করে এক্সাম হবে তাই প্রথম পরীক্ষাটা তোমাদের দশটা থেকে বারোটা পর্যন্ত হচ্ছে তারপর কিন্তু তোমাদের এক ঘন্টা ব্রেক টাইম আছে আর তারপরেই তোমাদের দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত বিএবিএসি বি কম অনার্স যাদের আছে তাদের জি পেপার একত্রিশ অর্থাৎ জেনারেল পেপার বা পাশের পেপার একত্রিশ নম্বর পেপারের কিন্তু এক্সাম আছে নেক্সট আসি পঁচিশ এগারো দু তারিখ অর্থাৎ যারা ফার্স্ট ইয়ার আছো তাদের কিন্তু এই পঁচিশ তারিখ থেকে এক্সামটা শুরু হচ্ছে আর সেদিন পড়েছে স্যাটারডে মানে শনিবার সেদিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত অর্থাৎ দু ঘন্টা তোমাদের জি পেপার এগারো অর্থাৎ জেন পেপার বা পাশের পেপার এগারো নম্বর পেপারের পরীক্ষা আছে দুটো থেকে চারটে পর্যন্ত এই দিন থেকেই ফার্স্ট ইয়ারদের এক্সামটা শুরু হচ্ছে নেক্সট আসি পরের দিন দেখো ছাব্বিশ এগারো দু অর্থাৎ রবিবার নভেম্বর মাসের ২৬ তারিখ রবিবার এদিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বিএ বিএসসি বিকম যাদের অনার্স আছে এবং বিএসসি যাদের ম্যাথ অনার্স আছে তাদের সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এক নম্বর পেপারের পরীক্ষা হবে অর্থাৎ সিসি ওয়ান অনার্স পেপার ওয়ান এই পেপারটার এক্সাম হবে নেক্সট আছে দেখো এক ঘন্টা ব্রেক আছে তোমাদের বারোটা থেকে একটা একটা থেকে আবার এক্সাম শুরু হচ্ছে বিয়ে বিএসসি বিকম বিএসসি যাদের বোটানি অনার্স এবং ম্যাথ অনার্স তাদের এবং বিএ সমস্ত সাবজেক্ট বিকম মানে কমার্সদের সেকেন্ড পেপারের পরীক্ষা অর্থাৎ অনার্স পেপার সেকেন্ড পেপারের এক্সাম হবে নেক্সট আসি সাতাশ তারিখ অর্থাৎ সাতাশ এগারো দু হাজার তেইশ তারিখ এই দিনটা কিন্তু ভালো করে লক্ষ্য রাখো এটা কিন্তু সোমবার পড়েছে কোনো শনিবার বা রবিবার নয় শনিবার রবিবার ভেবে তোমরা কিন্তু এই দিনের এক্সামটা মিস যেন না করে ফেলো তার কারণ শোনো সাধারণত ইউনিভার্সিটি এনএসওইউ শনিবার এবং রবিবার ছাড়া অন্য কোনো দিন এক্সাম ফেলে না কিন্তু যেহেতু সোমবার ফেলেছে আর এই দিনটি গুরু নানকের জন্মদিন সরকারি ছুটি তাই এই দিন কিন্তু ইউনিভার্সিটি এক্সাম ডেটটা সেট করেছে তাই তোমরা ভালো করে মনে রাখবে যে সাতাশ তারিখ সোমবার হলেও কিন্তু তোমাদের এক্সাম হবে আর এই দিন সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বিএবিএসসি বিএসসি বিকম যাদের অনার্স আছে তাদের তিন নম্বর পেপার অর্থাৎ থার্ড পেপারের এক্সাম আছে এবং এক ঘন্টা ব্রেক তারপরে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত চার নম্বর পেপার অর্থাৎ ফোর্থ পেপারের এক্সাম কিন্তু হবে যাদের বিয়ে বিএসসি বি কম অনার্স আছে তাদের নেক্সট আসি দু তারিখ অর্থাৎ পরের সপ্তাহে দুই বারো দু মানে ডিসেম্বরের দু তারিখ স্যাটারডে শনিবার দিন দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত বিএ বিএসসি বি কম যাদের অনার্স আছে তাদের কম্পালসারি বাংলা ইংলিশ পরীক্ষা অর্থাৎ যারা কম্পালসারি বাংলা নিয়েছো তাদের ইলেভেন পেপার যারা কম্পালসারি ইংলিশ নিয়েছো তাদের টুয়েলভ পেপার এই পেপারের এক্সাম আছে নেক্সট দেখো তিন বারো দু অর্থাৎ সানডে ডিসেম্বরের তিন তারিখ রবিবার সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত বিএ বিএসসি বিকম যাদের অনার্স আছে বিএসসি মানে ম্যাথ তাদের অনার্স পেপার ফিফথ পেপার বা পঞ্চম পেপারের এক্সাম আছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত তারপর এক ঘন্টা গ্যাপ আছে বিএ এবং বি যাদের অনার্স আছে তাদের অনার্স পেপার ছ নম্বর পেপারের এক্সাম আছে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এবার আসি নেক্সট পরের উইক অর্থাৎ নেক্সট উইকে নয় বারো দু হাজার তারিখ শনিবার পড়েছে এই দিন কিন্তু দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত এক্সাম আছে এবং সেটা বিএ বিএসসি বি কম অর্থাৎ যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের কিন্তু জি পেপার একুশ অর্থাৎ জেনারেল পেপার একুশ নম্বর পেপারের কিন্তু এক্সাম আছে সেটা কিন্তু দুটো থেকে চারটে পর্যন্ত নেক্সট আসি দশ বারো দু হাজার অর্থাৎ সানডে রবিবার এদিন বিএ বিএসসি বিকম যাদের অনার্স আছে সেকেন্ড ইয়ার তাদের অনার্স পেপার সাত নম্বর বা সেভেন পেপারের এক্সাম আছে দশটা থেকে বারোটা পর্যন্ত আর একটা থেকে তিনটে পর্যন্ত এক ঘন্টা গ্যাপ আছে তারপর একটা থেকে তিনটে পর্যন্ত বিয়ে বিএসসি বিকম যাদের অনার্স আছে তাদের এসি পেপার এগারো অর্থাৎ এটা কিন্তু সবারই আছে সেকেন্ড ইয়ারদের এসি পেপার এগারো নম্বর পেপারের এক্সাম কিন্তু একটা থেকে তিনটে পর্যন্ত হবে নেক্সট আসি ষোলো বারো দু হাজার তেইশ পরের সপ্তাহে পরের সপ্তাহে শনিবার অর্থাৎ ডিসেম্বরের ষোলো তারিখ বিএ বিএসসি বিকম যাদের অনার্স আছে এবং যারা ফার্স্ট ইয়ারে পড়ো তাদের কম্পালসারি পেপার এইএস অর্থাৎ পরিবেশ বিদ্যা এই এইএস ইএস টোয়েন্টি ওয়ান বা একুশ এই নম্বর পেপারটার এক্সাম আছে দুপুর দুটো থেকে চারটে পর্যন্ত নেক্সট দেখো সতেরো বারো দু হাজার তেইশ অর্থাৎ ডিসেম্বরের সতেরো তারিখ বিএবিএসসি বিএসসি বিকম যাদের অনার্স আছে তাদের সিসি পেপার অর্থাৎ অনার্স পেপার আট নম্বর পেপারের এক্সাম আছে সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত এবং বিএবিএসসি বিএসসি বিকম যাদের অনার্স আছে এক ঘন্টা ব্রেক তারপরে অনার্স পেপার ন নম্বর পেপারের এক্সাম হবে দুপুর একটা থেকে তিনটে পর্যন্ত এরপর আসি নেক্সট দিন অর্থাৎ তেইশ বারো দু হাজার তেইশ তেইশ তারিখ অর্থাৎ শনিবার মানে পরের সপ্তাহ পরের সপ্তাহে কিন্তু তোমাদের বিএ বিএসসি বি যাদের অনার্স আছে তাদের সিসি পেপার টেন অর্থাৎ অনার্স পেপার দশ নম্বর পেপারের এক্সাম আছে এবং এসি পেপার একুশ অর্থাৎ সেকেন্ড ইয়ারদের বিএ বিএসসি বি যাদের অনার্স সেকেন্ড ইয়ারদের এসি পেপার একুশ নম্বর বা টোয়েন্টি ওয়ান এই নম্বর পেপারটার কিন্তু এক্সাম আছে আর এই তেইশ বারো দু হাজার তেইশ তারিখেই কিন্তু সেকেন্ড ইয়ারদের এক্সাম শেষ হচ্ছে আর ফার্স্ট ইয়ারদের এক্সাম কিন্তু ষোলো বারো দু হাজার তেইশ তারিখে ফার্স্ট ইয়ারদের এক্সাম শেষ হচ্ছে তাহলে বন্ধুরা তোমরা যারা এখনো পর্যন্ত নোটস নাওনি তারা অবশ্যই আমাদের সেন্টারে সেভেন এইট নাইন জিরো টু ফোর ডবল থ্রি এইট সেভেন বা এইট নাইন জিরো টু সেভেন ফোর টু ফাইভ ওয়ান সেভেন এই নাম্বারে কল করে দ্রুত তোমরা নোটসটা নিয়ে নাও এবং সাজেশানও নিয়ে নাও যাতে তোমরা তাড়াতাড়ি তোমাদের পরীক্ষার প্রস্তুতিটা শুরু করতে পারো এবং ভালোভাবে এক্সামটা দিতে পারো আর এই রুটিন বিষয়ে আরও অনেক কিছু যদি জানার থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো বা এই ভিডিওর ডেসক্রিপশানে আমার সাথে যোগাযোগের সমস্ত সোশ্যাল মিডিয়ার লিংক দেওয়া আছে সেখান থেকেও তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো নমস্কার